বোমাবাজির অভিযোগ সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ জামালপুরের ঘটনা এবং জামালপুরের সেখানেই সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় এমনটাই অভিযোগ করেছেন তিনি সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করেই বোমাবাজির ঘটনা পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন তিনি যার কারণেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলেই এমনই অভিযোগ করেছেন তিনি বোমাবাজি করা হয় তার বাড়ি লক্ষ্য করে এমন অভিযোগই এনেছেন ওই সিপিএম প্রার্থী সেই ছবিও এই মুহূর্তে জামালপুরের যেখানে বোমাবাজির অভিযোগ সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজি করা হয় বলেই অভিযোগ করেছেন তিনি সামনেই পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটে সিপিএম এর প্রার্থী হয়ে দাঁড়ানোর কারণেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় জামালপুর থানার পুলিশ তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এবং ঘটনাস্থল থেকে গিয়ে বোমা গুলি উদ্ধার করেন তারা জামালপুরের উত্তর মোহনপুর দোলর ডাঙার ঘটনা সিপিএম প্রার্থী হিসেবে দাঁড় দাঁড় হওয়াতেই তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ জামালপুরের উত্তর মোহনপুর দোলর ডাঙার এই ঘটনা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ সেখান থেকে বোমাগুলি উদ্ধার করেন তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে যদিও সিপিএম প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার বাড়ি লক্ষ্য করে এই ধরনের বোমাবাজির ঘটনা ঘটিয়েছে সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের কে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় যে অশান্তির ঘটনা বোমাবাজির ঘটনা ঘটছে এবার জামালপুরের উত্তর মোহনপুর দোলরডাঙ্গার সেখানে বোমাবাজির ঘটনা সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজি করা হয় বলেই অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ এবং ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশের আধিকারিকরা জামালপুরের উত্তর মোহনপুর দোলর ঘটনা বোমাবাজির অভিযোগ জামালপুরের ঘটনা তিনটি বোমা ফেলা হয় সিপিএম প্রার্থীর বাড়িতে এমনই অভিযোগ করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের তীর সিপিএমের এবং সিপিএম প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর কারণেই তাকে তার বাড়িতে এই ধরনের বোমাবাজির ঘটনা ঘটনা হয় বলেই অভিযোগ করেছেন তিনি জামালপুরের উত্তর মোহনপুর দোলর ডাঙ্গার এই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই বোমাবাজির অভিযোগ করা হয়েছে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ বোমাগুলি উদ্ধার করেন তারা এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সেই বিষয়ে এই মুহূর্তে তদন্ত শুরু করছে পুলিশ কুনাল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কুনালে কি অভিযোগ করছেন ওই সিপিএম প্রার্থী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আপনাদেরকে আরও জানিয়ে রাখি বোমাবাজির অভিযোগ জামালপুরের উত্তর মোহনপুর দোলত টাঙ্গার এই ঘটনা সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ মোট তিনটি বোমা ফেলা হয় তার বাড়িতে বলেই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমাবাজি করা হয়েছে বলেই অভিযোগ করেন সিপিএম প্রার্থী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ ঘটনাস্থল থেকে বোমাগুলিকে উদ্ধার করে পুলিশ সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে বোমাবাজির ঘটনা পঞ্চায়েত ভোট সামনেই তার আগেই সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা কুনাল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কুনাল কি অভিযোগ সিপিএম প্রার্থীর যেটা প্রথমেই বলবো যে সুশান্ত মন্ডল এবং দেবিকা মন্ডল একই পরিবারের দাদা এবং বৌদি তারা এবছর পঞ্চায়েতের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রার্থী হয়েছেন এবং যেটা অভিযোগ হচ্ছে যে সকালবেলা তিনটে আটাশ মিনিট নাগাদ তার বাড়িতে কিন্তু বোমা ফেলা হয় তৃণমূলে আশকৃত দুষ্কৃতীরাই এই বোমা ফেলেছে বলে অভিযোগ করছেন সুশান্ত মন্ডল এবং দেবিকা দেবনাথ তাদের অভিযোগ যে একটি বোমা বাস্ট হয় বাড়ির ভেতরে এবং দুটি বোমা তাদের বাড়ির সামনেই রাখা ছিল এবং পরবর্তীকালে তারা নিকটবর্তী যে থানা জামালপুর থানা সেখানে খবর দেয় এবং পুলিশ আসে এবং এই যে দুটি বোমা যে বাড়িতে রাখা ছিল এবং সেই দুটি বোমাকে তারা বাইজাপ্ত করে নিয়ে যায় এবং এই বিষয়টাই তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান কিন্তু অস্বীকার করেছেন। বেশ ধন্যবাদ তোমাকে কুনাল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ জামালপুরের এই ঘটনা